ঠিক যেন একেবারে সিনেমার মতো, পুলিশি ঘেরাটোপে মেয়ে চলে যাচ্ছে প্রেমিক স্বামীর বাড়িতে, আর তা একেবারেই চাইছেন না বাপের বাড়ির লোকজন। তারা প্রকাশ্য রাস্তায় কান্নায় ভেঙে পড়েছেন। এই করুণ দৃশ্যের সাক্ষী হয়ে রইল আরামবাগ মহকুমা অফিস ও আদালত চত্বরের মানুষজন। বাপের বাড়ির লোকেরা জানান, তাঁদের বাড়ি আরামবাগের মইগ্রামে। মেয়ে আরামবাগ গার্লস কলেজে বিএ ক্লাসে পড়ছে। ফেসবুকে প্রেম হয় হরিণখোলার দর্জিপোতা গ্রামের এক যুবকের সঙ্গে। তাঁদের দাবি, ওই যুবক বিবাহিত, তাই তাঁরা চান না তাঁদের মেয়ে ওই যুবককে আবার বিয়ে করুক। অন্যদিকে ছেলের বাড়ির দাবি, তাঁদের ছেলের ডিভোর্স হয়ে গেছে। যেহেতু তাঁরা দুজনেই সাবালক, তাই বিয়েতে কোনো বাধা নেই। বিষয়টি নিয়ে মেয়ের বাড়ির লোক আইনের দ্বারস্থ হয়েছিলেন। মঙ্গলবার আরামবাগ মহকুমা আদালতে মেয়েকে ডাকা হয়। যেহেতু মেয়ে সাবালক, তাই তার ইচ্ছার ওপর সমস্ত কিছু ছেড়ে দেয়া হয়। মেয়ে জানায়, সে প্রেমিক স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতেই যাবে। আর এরপরই কান্নায় ভেঙে পড়েন মেয়ের বাড়ির লোকজন। আপনার ছেলে আগে নাকি বিয়ে করেছে, ডিভোর্স হয়নি এবং ডিভোর্স হয়ে গেছে, ও ছেলে মেয়ের মনোমিল হয়েছে, তাই ওরা বিয়ে করেছে। এখন বলুন, বিয়ে যে হয়েছিল, হ্যাঁ হয়েছিল, সে মেয়ে নিজের স্বইচ্ছা ছেড়ে দিয়েছে। ছেলে কিছু বলা আছে যে ডিভোর্স হয়ে গেছে, তাই তো? হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে। কতদিন আগে বিয়ে হয়েছে দুজনের? এই তো দুর্গাপূজার পর। দেখাশোনা করে বিয়ে হয়েছে? আজকাল আর দেখাশোনা আছে? কোথায় বাড়ি আপনাদের? হরিণখোলা। আপনার কি আগে একটা বিয়ে হয়েছিল? সমস্যাটা হচ্ছে যে আমার মেয়ে বিয়ে ভর্তি হয়েছিল, ফার্স্ট ইয়ারে বিয়ে ভর্তি হয়েছিল। ফেসবুকে প্রেম করে ওই ছেলেটা, এর আগে যে শুনছি দুটো বিয়ে আছে, একটা ডিভোর্স হয়ে গেছে, একটা ডিভোর্স চলছে, আর আমার মেয়েটাকে ফুসলে নিয়ে চলে এসেছে ফেসবুকে প্রেম করে। হ্যাঁ, আমি এই মতো বিচার চাই যে আমার মেয়ে যেন আমি ফিরে পাই। হ্যাঁ, এই আমি বলছি, সরকার আইন করে দিয়েছে 18 বছর বয়স হলেই মেয়েটা কি সাবালক হয়ে যাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা, আমার মামাটি সরকারের কাছে আমি অনুরোধ করব, সে যেন আমার মেয়েটাকে ফিরিয়ে দেয়। এইভাবে একটা অল্প বয়সী মেয়ে, সে যদি আজকে সব ছেড়ে দিয়ে যদি তার পক্ষেই সব আইন হয়ে যায়, আমরা মা বাবারা তাহলে মানুষ করে কী করতে, আমরা আমাদের কী দরকার আমাদের মানুষ করা ছেলে মেয়ে? আমরা কেন ছেলে মেয়েদের জন্য এত নিজেদের জীবন পণ করে খাটবো আমরা? আমি মা মাটি সরকারের কাছে আমি অনুরোধ করছি। ছেলেটার নাম কি? সৌমেন ধারা। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে দর্জিপোতা, হরিণখোলা ব্রিজের পূর্ব দিকে। আমি খুব হতভাগ্য একজন পিতা। আমি সরকারের কাছে আবেদন করছি এই আইন প্রত্যাহার করে যেন আমার মেয়েকে ফিরিয়ে দেয়। মেয়ে তো ছেলের সঙ্গে যেতে চায়। মেয়ে তো এখন বোঝে না কিছুই, মেয়ের 18 বছর বয়স হলে যদি বলে সাবালক হয়ে গেছে, তাহলে তো অনেক কিছুই হয়ে যেত। মেয়েটা কি বোঝে? তার 3টে বিয়ে আছে ছেলেটার, বলুন। মেয়েটা যদি বুঝতো যে ওর 3টে বিয়ে আছে, তাহলে হয়তো চিন্তা ভাবনা করতো। কিন্তু এখন মেয়েটাকে এমনভাবে ওরা কবজা করে রেখেছে, যাতে মেয়েকে কিছু আর বলতে দিচ্ছে না আমাদের হয়ে। আপনারা কেন এসছেন এখানে? আমার নাতনিকে ফিরিয়ে নিতে আসছি। কি হয়েছিল নাতনিকে? কারা নিয়ে এসছে এখানে? ওর ছেলের ঘর থেকে নিয়ে এসছে, ছেলের ঘরে দিতে দেবে না। মানে আগে যাকে বিয়ে করেছিল সে কোথায়? সে বাপের ঘরেতে। হ্যাঁ, সে বাপের ঘরে তাকে বাড়ি দিয়েছে তাকে। হ্যাঁ, তার বাবা মা সব কিছু দিয়েছিল। আমরা কি চাইছি? আমরা চাই আমাদের মেয়েকে নিয়ে চলে যাব, ওই ছেলে ঘর করাব। মেয়ে কি বলছে? মেয়ে যেতে চাইছে না। মেয়ে বলছে ঘর ও মেয়ে কি 18 বছর বয়স হয়ে গেছে? হ্যাঁ, মেয়ের 18 বছর বয়স হয়ে গেছে, বলতে আমরা কিছু করতে পারছি না। কতদিন আগে বিয়ে হয়েছিল? দেখাশোনা করে না প্রেম করে? না, পালিয়ে গিয়ে বিয়ে করেছে, ছেলে নিয়ে চলে গেছে, তুলে নিয়ে।
ছেলের রাতেবেলা তুলে নিয়ে চলে গেছে ছেলে কি ভুল বুঝিয়ে নিয়ে গেছে হ্যাঁ ছেলে ভুল বুঝিয়ে নিয়ে গেছে তারপর পরে জানছি যে বিয়ে হয়ে গেছে ছেলের একটা বিয়ে হয়েছে তারপর আপনারা মানতে মানতে যাচ্ছেন না তাই তো না আমরা মানতে চাইছি না একটা আগে বিয়ে হয়েছে আমরা কেন মেয়েকে তুলে দেবো হাতে তার আপনার নাম মেয়েটা কলেজে পড়ছে বিয়ে ভর্তি হয়েছে মেয়েটা কোন কলেজে গার্লস কলেজে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ 7797170093 এবং 9382003105